এই পিঙ্ক পিঙ্ক ম্যাচ হয়ে গেল তো। এই যে বরফটা পাহাড়টার কথা বলছিল, এটা আমরা বুঝতে পারিনি, এটা আসলে কাঞ্চনজঙ্ঘা। পুষ্পা আমাদের জন্য পুরি বানাচ্ছে, তাই না পুষ্পা? আমরা সাকজালি হোমস্টেতে এসে পৌঁছেছি, এখন বাজে হচ্ছে গিয়ে 5:45, কিন্তু চারিদিকে এখনো চকচক করছে আকাশ আলো। এই হচ্ছে সাকজালি হোমস্টে, আর আমাদের এই দিক থেকে পরপর তিনখানা ঘর আছে যেগুলো আমাদের বুক করা ছিল। এই সামনে হেলিপ্যাড, আর এই জায়গাটা একদম খোলামেলা, মাঙ্গানের একদম টপে, যে কারণে এখান থেকে চারিদিকের ভিউটা দারুণ, চারিদিক রোদ্রে ঝলমল করছে। তো এই হচ্ছে হোমস্টে, চলুন ভেতরটা গিয়ে দেখি। এখানে হোমস্টের ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা একটা ভিডিওটা পজ করে নিয়ে ফোন নাম্বারটা দেখে নিতে পারেন। বুক করার থাকলে এই নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, একটু অন্ধকার আছে এখন। এইটা একটা রুম, এটার নাম হচ্ছে কাঞ্চা। এখানে আরো রুমস আছে, এই প্রত্যেকটা রুমের কিন্তু বেশ দারুণ নাম আছে, মান্তরে, লখান্তরে, জান্তরে আর খান্তরে। এগুলোর মানে কি আমি ঠিক জানি না। এখানে একখানা স্টেয়ার কেস আছে, এখান দিয়ে আপনারা চাইলে উপরে টেরেসে যেতে পারেন। পাথর বাইকটা দাঁড় করানো রয়েছে, আর এই যে ভর্তি মুরগি, মুরগির ছানা ঘুরে বেড়াচ্ছে। এইগুলো সবই কাঠের, ব্যাম্বুর, আর ফ্লোরিংটাও কাঠের। এরকম দুখানা বেড আছে, এখানে যদি একটু অ্যাডজাস্ট করতে চান তাহলে চারজনও শোয়া যায়, বাট এখানে আইডিয়ালি দুজন কি তিনজন থাকলেই ভালো হয়। আর এখানে একটা জানলা আছে, জানলা থেকে খুব সুন্দর ভিউ। চারিদিকটা একদম নিস্তব্ধ, কোনো কোলাহল নেই, কোনো আওয়াজ নেই, কোনো ডিস্টারবেন্স নেই। ওয়ালগুলো দেখুন, ব্যাম্বু দিয়ে উপরটা, নিচটা, আমরা যেটাকে পাটি বলি, পাটির মতন জিনিস দিয়ে নিচটা আর উপরটা ডেকোরেশন করা। আর লাইট গুলো দেখুন, কাঠের মধ্যে দিয়ে ব্যাম্বুর ফিটিংস করা, তার মধ্যে দিয়ে লাইট বেরিয়ে আছে। এইদিকে স্পেশালি একটা ডিম লাইট আছে, ওইটাও ওরকম ভাবে বানানো, মানে বেশ সুন্দর জিনিসটা, মানে ওভারঅল রুমটা খুবই সুন্দর। এইখানে উডেন কিছু স্ট্রাকচারস আছে যার মধ্যে আপনারা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারেন ক্লোথসের হ্যাঙ্গারের জন্য। এই হচ্ছে বাথরুমটাও খুব ছিমছাম পরিষ্কার এবং ফুললি ইকুইপড, উপরে গিজারও আছে। আমরা এখানে আসার আগে, এই সাকজালি হোমস্টেতে বুকিং করার আগে অনেক রিসার্চ করেছিলাম। মাঙ্গানটা গ্যাংটকের মতন বা বাকি লোকেশনের মতন অতটা তো পপুলার জায়গা না, অনেকে আসেন কিন্তু
যেরকম বাকি লোকেশন গুলোতে প্রচুর লোক আসেন, মাঙ্গানে অত আসেন না। তো আমরা নর্থ সিকিম ট্যুরে ডিসাইড করেছিলাম গ্যাংটক লাচেন লাচুং গ্যাংটক না করে মাঙ্গান লাচেন লাচুং গ্যাংটক করব। আর অনেক রিসার্চ করে দেখলাম আমাদের খুব পছন্দ হয়েছিল, এটা একদম টপে, মাঙ্গানের টপে, হেলিপ্যাডের পাশে। তো সেই হিসেবেই আমরা এই রুমটা আমরা এখানে বুকিং করেছিলাম এই হোমস্টেতে, অ্যান্ড উই আর ভেরি স্যাটিসফাইড। খাবার দাবারের ব্যাপারটা এখনো জানি না, ওটা সম্পর্কেও আপনাদের পরে বলবো। প্রত্যেকটা রুমেরই সাইজ মোটামুটি সেম সিমিলার, যেটা আমি দেখলাম একটা দুটো রুমের সাইজ একটু বড় হতে পারে কি একটু ছোট হতে পারে, বাট ওভারঅল সেম। প্রত্যেকটা রুমে এরকম দুটো করে খাট আছে, একটা ক্যাবিনেট আছে, আর এখানে একটা টেবিল যেরকম রাখা আছে ওরকম একটা টেবিল আছে। আর এক একটা রুমে দুজন থেকে তিনজন থাকা যায় আরামসে, যদি আপনারা অ্যাডজাস্ট করতে চান চারজনও থাকতে পারে। এক একটা রুমের জন্য যদি আপনারা দুজন থাকেন তাহলে ওদের এখানে রেট হচ্ছে কি 1400 পার পার্সন ইনক্লুডিং ফুড, ফোর স্কোয়ার মিলস দেবে বলেছে, কিন্তু আমরা তো এসেছি সন্ধ্যেবেলা, তো লাঞ্চটা কালকে হয়তো অ্যাডজাস্ট হবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট 1400 আপনারা এখানে থাকতে পারেন পার পার্সন, আর খাওয়া দাওয়াও তার মধ্যে ইনক্লুডেড। বাট একজন যদি আপনারা থাকেন, অনলি ওয়ান পার্সন, আর এরকম একটা রুম আপনাদের দরকার, তাহলে দ্যাট উইল নট বি 1400, সিঙ্গেল অকুপেন্সির জন্য 2000 rupees লাগবে, ইনক্লুডিং ফুড একটা রুম আপনারা পেয়ে যাবেন। পিছন দিকে কিছু কটেজেস আছে, আমরা এখন কটেজেস গুলো দেখতে যাচ্ছি। সামনের দিকে তো রুম গুলো আপনাদের দেখালাম, এইটা হচ্ছে সেই বিল্ডিংটা, আর পিছনের দিকে কটেজেস আছে। এখানে দুটো রুম আছে, একটার নাম আপা আর একটার নাম আমা। একবার ভেতরে একটা রুম দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে একটা রুম, এখানেও যেরকম আপনাদের বলেছিলাম দুখানা কট আছে, তার মধ্যে ব্ল্যাঙ্কেট পিলো ঠিলো সব দেওয়া আছে, একটা টেবিল আছে, আর যেরকম থাকে পুরোটাই আপনাদের অর্গ্যানিক সেট আপ দেখতেই পাচ্ছেন। এখানে লাইটস গুলো মডার্ন লাইটস, ওই রুমটাতে ওই রুম গুলোতে যেমন পুরোটাই অর্গ্যানিক, এখানে লাইটস গুলো আমাদের মডার্ন লাইটস, কিন্তু ওয়ালস গুলো সেই ব্যাম্বুরি করা, এবং ফিলটা একেবারে পারফেক্ট। এখানে জঙ্গলের মধ্যে যে কটেজ হয় সেরকম, বাথরুমটাও পুরো পরিষ্কার, পুরো পরিষ্কার বাথরুম, সাইজও ঠিকঠাক। চলো এবার অন্য রুম গুলো দেখা যায়। এগুলো সব ভুট্টা দিয়ে, এগুলো সব ভুট্টা শুকোতে দেওয়া আছে আই থিঙ্ক, আর চারিদিকে গাছপালা আছে ভর্তি, চারিদিকে গাছপালা ভর্তি। এই কটেজ গুলোই আমরা প্রথমে ইউটিউবে দেখেছিলাম। এখানে আরো দুটো কটেজ আছে, বৈনি আর দিদি, এখানেও দুখানা করে কট আছে। এই কট গুলো একটু ছোট বাট খুব সুন্দর সাজানো গোছানো, সাজানো গোছানো রুম, দুখানে ক্যাবিনেট আছে ছোট ছোট, আর ডেকোরেশনটা তো বাকি রুমগুলোর মতনই একদমই অর্গ্যানিক। বাথরুমটাও পুরো পরিষ্কার। খাটগুলো একেবারে একটা রাস্টিক ফিল দেবে আপনাদের, পুরো সেই কাঠের তৈরি, তার উপরে কাঠের লগ বা গাছের গুড়ি কেটে যেরকম করে তৈরি হয় ওরকম তৈরি, তার উপরে পলিশ করা। আমার খুব ভাল লাগছে এই জায়গাটা এসে, আর আমার মনে হচ্ছে যে নর্থ সিকিমে ট্যুর করতে আসার জন্য এখানে থাকা ইজ নট কম্পালসারি, এখানে এসে দু তিন দিন এমনিতেই থাকা যায় যদি আপনার মাইন্ড ফ্রেশ করতে ইচ্ছে করে, আর যদি আপনি একটু নিরিবিলি আর নেচার পছন্দ করেন। এখানে একটা দারুণ বসার জায়গা আছে, পুরো কাঠ কেটে, গাছের গুড়ি কেটে,
জাস্ট রাখা আছে এখানে, আরামসে বসে এখানে গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়। পুরো জঙ্গলের মধ্যে একটা সুন্দর কটেজ আর সামনে হেলিপ্যাড, এখানে বাঁশ ছাড়, খুব সুন্দর জায়গাটা। আর ও হচ্ছে পুষ্পা, পুষ্পাই আমাদের সব ঘরগুলো দেখালো। তো পুষ্পার কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওতেই, তো আপনারা বুকিং করতে চাইলে ওর সাথে কিন্তু কন্ট্যাক্ট করে বুকিং করতে পারেন। আর আমার যে জিনিসটা ইউটিউবে দেখে সবচেয়ে ভালো লেগেছিল আগের ভিডিওসগুলোতে, সেটা হচ্ছে এই হেলিপ্যাডটা। মানে দেখতে পাচ্ছেন হোমস্টে থেকে বেরিয়ে সামনেটা জাস্ট খোলা, কিচ্ছু নেই, নো লিমিট, একটা হেলিপ্যাড আছে যেটা গভর্নমেন্ট হেলিপ্যাড, খুব রেয়ারলি ইউজ হয় না শুনলাম। আর সামনে চারিদিকে পাহাড়, আর যদি ভালোভাবে দেখেন, আমি জানি না দেখা যাচ্ছে কি না, ওই পিছনের পাহাড়টা কিন্তু স্নো ক্যাপড মাউন্টেন, একদম পিছনে উপরে যেটা আছে এই পাহাড়টা কিন্তু বরফ ঢেকে আছে পুরো। আচ্ছা আপনাদের একটা কথা বলার আছে, এই মাত্র সুস্মিত এই যে বরফ দেওয়া পাহাড়টার কথা বলছিল, এটা আমরা বুঝতে পারিনি, এটা আসলে কাঞ্চনজঙ্ঘা। সম্ভবত কালকে যদি আকাশ পরিষ্কার থাকে অনেক বড় আকারে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। অসাধারণ জায়গা, অসাধারণ, পুরো কাঞ্চনজঙ্ঘা আমাদের সামনে। এই যে হেলিপ্যাড, হেলিপ্যাডের পেছনেই কাঞ্চনজঙ্ঘা, আর ঠিক কাঞ্চনজঙ্ঘার উল্টো দিকে আমাদের হোমস্টে শাকজিয়ারলি। আজকে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স, এটা কি পেঁয়াজি না? পেঁয়াজি আমরা এখন ডিনার খেতে এসেছি। ডিনারে রুটি, স্যালাড, আলু ভাজা, চিকেন, ডাল, সবজি, ভাত সব আছে। কোনটা ভালো লাগলো? রুটিগুলো পুরো নানের মতো নরম, তুলতুলে, মোটা মোটা, তিনটুলের কথা মনে পড়ে গেল। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। পুষ্পা আমাদের জন্য পুরি বানাচ্ছে, তাই না পুষ্পা? হ্যাঁ জি। পুষ্পা আজকে আমাদেরকে একটুখানি ঘোরাবে, এখানকার জায়গাগুলো দেখাবে। বল খেয়ে নে। আরো দাও। ওহ, আজকে সকালবেলা যেমন রুটি আর আলুর দম জাস্ট ফাটাবে। কি দাও পেয়ে দিল? তোমরা সবাই খাও, এখন আপনি তো বসে বসে এখন কাজ করছেন। আমরা এখন শাকজিয়ারলি হোমস্টের আশেপাশে অনেক কিছু, মানে একটু কিছু জায়গা আছে যেগুলো ঘুরে দেখা যায়, সেগুলো একটু টহল দিয়ে ঘুরে দেখতে যাচ্ছি। ক্যামেরার পিছনে চন্দ্রিমা, চলো। আর আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে পুষ্পা। সকালবেলা এখান দিয়ে হেঁটে নিচে গিয়েছিল, আচ্ছা, গিয়ে তো তারপর বুঝতে পারছি না কোথায় যাবো না যাবো, তাই একটু চলে এসেছি।
কি সুন্দর খেতে এটা কিসে ভুট্টা এগুলো হ্যাঁ ভুট্টা এগুলো সব ভুট্টা টরি টুকুর টুকুর করতে করতে চলে এসো তাড়াতাড়ি এখানে একখানা হাঁসের জন্য একটা পন্ড বানানো আছে ছোট হ্যাঁ হ্যাঁ इसमें मच्छी नहीं इसमें खाली हाँस ही लगा दे अच्छा अभी हाँस हाँस कहाँ पर हाँस अभी पता नहीं दुनिया गया होगा कहीं घूमने अच्छा ओ वहाँ रहा ना एक दुकान ओ जो 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 देखते देखना शुरू ना किलो कम शादा लेड हेलो लग जी देखते पहाड़ी हाँस इखने पार्टी थर्टी गैदरिंग है कल के इखने एक ता बर्थडे पार्टी हुई है इधर की सब्जी अलीर हाँ डिफरेंट ओनर किंतु सब्जी अलीरी আমি তো এখানে আসার পর থেকেই ভাবছি যে এইখানে একদিন জাস্ট এসে চলে যাওয়ার জায়গা না এটা সামনে একটা গ্রিন হাউস আছে আমরা সেখানে যাচ্ছি এইটা তো এইটা হচ্ছে গ্রিন হাউস আর ওই দিকে যে ব্যাম্বুগুলোর মধ্যে গাছগুলো বেয়ে বেয়ে উঠছে ওগুলো বিনস প্লান্টেশন সব কিছু ন্যাচারাল আর এইগুলো হচ্ছে এলাইচি গাছ এলাচ আচ্ছা ইয়ে তো ফার্ন ট্রি হ্যায় না আচ্ছা ও ওয়ালা পোর্শন খাতে হ্যায় ক্যা वो काट के अच्छा सब्जी बनाते हैं अरे वाह अच्छा इससे वो अगरबत्ती बनता है क्या ये तो ये धूप काटी तो ये एक अच्छा दिए कच्चा नहीं होता है ये कभी सूखता नहीं है ये सूखने आज ऐसे आधा सूख भी जाता है ना तो ऊपर से ऐसे आता है ये कभी वो सूखता नहीं है ये अच्छा। हरा रहा ही रहता है अच्छा इसको जलाने से बहुत सुंदर लगता है दारुण फ्रेग्रेंस घंटी बन जाते देखिए ये हम लोग ना ऐसे कान पे ऐसे लग जाते ऐसे निकलता है बच्चे को लगा दीजिए लो बेटा लगा लो এই পিঙ্ক পিঙ্ক ম্যাচ হয়ে গেল তো দেখি এটা ফটো তুলি কানে তুলে গেছে দেখি 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 তাকা এত সুন্দর পুরো জায়গাটা আমার তো মনে হচ্ছে মানুষ না থাকলেই জায়গা সুন্দর থাকে মানুষ এসে জায়গা নষ্ট করে দেয় কেমন লাগছে হেলিপ্যাডের মনে সুখে বাইক চালাচ্ছে এরোড্রোমে বাইক চালানোর শখ ছিল হেলিপ্যাডে করে নিচ্ছে শেষ পূরণ এই কি দুটো রাইড আমার ইনজয় হচ্ছে এ না 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 একি একি এরম করলে খেলব না এই যে খাবার রেডি হয়ে গেছে সবাই হাত ধুয়ে রেডি হচ্ছে করলা ভাজা করলা আলু ভাজা না উচ্ছে আলু ভাজা সরি ডিম ভাজা ডিম অমলেট সরি ডিম অমলেট এটা ডিমের কোচ আর এদিকে ডাল আর সবকিছুই অর্গানিক এখানের বাগান থেকে করলা নিয়ে এলো একটু আগেই চন্দ্রিমা খেতে বসে গেছে আমার সামনেই উচ্ছেটা পেড়ে নিয়ে আসো থ্যাংক ইউ আর ওস দিয়ে নমস্তে আচ্ছা সেটা গিয়ে গা জানতে ভালো লাগছে বাইক তোরা ব্যাংকে তালার লিগে পারি এলাকায় Bye.